কোভিড-19 যোদ্ধা হিসেবে জেলা পরিষদ সভাধিপতি মোশাররফ হোসেন মহাশয়কে সম্বর্ধনা প্রদান করা হলো গোকর্ণ 2 নম্বর কান্দি সাঁওতাপাড়া নজরুল স্মৃতিসংঘের পক্ষ থেকে। লকডাউন পরিস্থিতিতে জেলা সভাধিপতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রোগীর আত্মীয়দের জন্য খাবারের বন্দোবস্ত করেছেন, বিনামূল্যে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ঔষধ সরবরাহ করেছেন, করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য মাতৃসদনকে করোনা হাসপাতাল রূপে গঠন করেছেন। আজকে সাঁওতাপাড়া নজরুল স্মৃতিসংঘের পক্ষ থেকে কোভিড-19 সারা বিশ্বে যে একটা মহামারী রূপ ধারণ করেছে এবং উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই করোনা আবহে আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছি, যে কাজ আমরা মানুষের সেবায় করেছি সেই কাজে তারা উদ্বৃত্ত হয়ে তারা আজকে আমাকে কোভিড যোদ্ধা হিসাবে যে সম্বর্ধনা প্রদান করলেন, তার জন্যে আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা বিশ্বে করোনা যেভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মানুষের মুভমেন্ট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষ অসহায় বোধ করছে, এই পরিপ্রেক্ষিতে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রায় 50 দিন 100 কুইন্টাল চাল 2 টাইমস রান্না করে মানুষকে খাই। এই প্রোগ্রাম ওদের অত্যন্ত ভালো লেগেছে এবং মুর্শিদাবাদ জেলায় আমাদের যে সমস্ত লকডাউন পরিবর্তিতে মানুষের মুভমেন্ট করার মতো সামর্থ্য ছিল না বা চলাফেরা করার মতন পরিস্থিতি ছিল না, আর্থিকভাবে অনেকেই অনটনে ভুগছিল, যেখানে জীবনদায়ী ওষুধের প্রয়োজন ছিল সেই জীবনদায়ী ওষুধের ব্যবস্থা আমরা করেছি। মুর্শিদাবাদ জেলার ডোর টু ডোর প্রায় 32,000 মানুষকে আমরা ফ্রি অফ মেডিসিন আমাদের টিম বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এই দুটো কর্মসূচি ওনাদের ভালো লেগেছে, তাই আজকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। আমি মনে করি আজকের যে মানপত্র ওনারা আমাকে প্রদান করলেন, সারা জীবন যেন এই মানপত্রে মান রাখতে পারি, মানুষের সেবা করতে পারি, এটাই আমার কামনা। এই দিকগুলি বিবেচনা করে নজরুল স্মৃতিসংঘের পক্ষ থেকে মাননীয় সভাধিপতিকে উত্তরীয় মানপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হলো। আমরা সাঁওতাপাড়া ক্লাব, সাঁওতাপাড়া নজরুল স্মৃতিসংঘ ক্লাবের তরফ থেকে সেক্রেটারি সভাপতি ও আরও সদস্যবৃন্দ মিলে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে এসেছি। আমাদেরকেও দেওয়া হয়েছে, কারণ আমরা জীবন সেবা প্রভাবের সদস্যকে ওনাকে সম্পূর্ণভাবে ওনাকে সহযোগিতা করেছিলাম, সব কিছুই আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেনের নির্দেশ মোতাবেক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ ও অন্যান্য কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট মুর্শিদাবাদ, বেকাই নিউজ, সর্বদাই খবরের গভীরে।